সদ্য সমাপ্ত 2024-এর লোকসভা ভোটে দুর্দান্ত ফল করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের 42টি আসনের মধ্যে 29টি আসন জিতে নিয়েছে ঘাসফুল শিবির। অন্যদিকে 400 পারের ঘোষণা করেও রাজ্যে গতবারের তুলনায় আসন সংখ্যা কমই, 12টি আসন পেয়েছে গেরুয়া শিবির। কিন্তু আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো এই 29টি আসনের মধ্যে 11টি আসনেই তৃণমূলের প্রতীকে জয়ী হয়েছেন মহিলা প্রার্থীরা। শতাংশের বিচারে যা 38%, মোট 12 জন মহিলা তৃণমূলের প্রার্থী তালিকায় ঠাঁই পেয়েছিলেন, যার মধ্যে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল ছাড়া বাকি 11 জনই জয়ী হয়েছেন। পরিসংখ্যান বলছে অষ্টাদশ লোকসভায় 2024-এ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে 2 অঙ্কের সাংসদ সংখ্যা রয়েছে এমন রাজনৈতিক দলগুলির মধ্যে মহিলা সাংসদের শতাংশের বিচারে দেশে একেবারে প্রথম স্থানে চলে এসেছে তৃণমূল। পরিসংখ্যান বিচারে দেখতে গেলে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের রিপোর্ট বলছে কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, জেডিইউ এবং টিডিপির নির্বাচিত প্রার্থীদের মধ্যে মহিলাদের শতাংশ যথাক্রমে 13, 14, 17, 17 এবং 6%। বিজেপির 240 জন সাংসদের মধ্যে 31 জন মহিলা, যা কংগ্রেসের মতোই প্রায় 13%। তৃণমূলের প্রার্থী তালিকায় এবার মহিলাদের সমাজের সর্বস্তর থেকে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যেমন রাজনীতির আঙিনা থেকে উঠে আসা মালা রায়, মিতালি বাগ, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল, মহুয়া মৈত্র, সাজদা আহমেদরা রয়েছেন। ঠিক তেমনই চলচ্চিত্র জগতের মানুষ হলেও দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত থাকা শতাব্দী রায়, সায়নী ঘোষ, জুন মালিয়া ছাড়াও সদ্য অভিনয় জগৎ থেকে রাজনীতিতে পা রেখেই প্রার্থী হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তালিকায় রয়েছে পেশায় ডাক্তার ডক্টর শর্মিলা সরকার, বর্ধমান পূর্বের তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। ভোটে জয়ী হওয়ার পর কৃষ্ণনগরের জয়ী তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র নদিয়া জেলা প্রশাসনিক ভবনে সার্টিফিকেট নিতে যান। নদিয়া জেলা শাসক এস অরুণ প্রসাদের হাত থেকে শংসাপত্র নিলেন তৃণমূল প্রার্থী। একই সঙ্গে ফুল দিয়ে জয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানান নদিয়ার জেলা শাসক। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান নিজের জয়ের থেকেও বেশি আনন্দ দলের মিশন সাকসেসফুল হওয়ায়। তার এই জয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করলেন তিনি। এছাড়া মানুষের আশীর্বাদ থাকলে আগামীতে সংসদে তার গর্জন আরও তীব্রতর হবে বলেও জানান তিনি। যেহেতু সংসদে দাঁড়িয়ে তিনি বলে এসেছিলেন তাদের চিতায় তুলবেন, আর তাই জনগণ অর্থাৎ গণদেবতা বিজেপিকে সমুচিত জবাব দিয়ে চিতায় তুলে দিয়েছেন। কি বলছেন মহুয়া মৈত্র, শোনাবো আপনাদের। খুব ভালো লাগছে, আমি তো বললাম যে আমার সাফল্য থেকে বেশি আমার খুশি হচ্ছে যে আমাদের পার্টি এত পুরো সিট জিতেছে, আর আমাদের এই পুরো মিশনে আমরা সাকসেসফুল হয়েছি। অল ইন্ডিয়াতেও ইন্ডিয়া অ্যালায়েন্স এত ভালো করেছে, সেটাই সাফল্য। আজ বিজয় পথ ডুবতে এখানে নরেন্দ্র মোদী বেশ কয়েকবার সভা করেছে, বিজেপি ঝাঁপিয়ে পড়েছে, তার সত্ত্বেও জয়লাভ করলেন, এই জয়ের জন্য মূলত দেখুন এইটা এইটা তো মোদীর ভোট ছিল। উনি 543টা আসনে তিনি ক্যান্ডিডেট ছিলেন, বিজেপি বলেছিল 42-এ 42টাই তিনি ক্যান্ডিডেট ছিলেন, তাই জনতা উত্তর দিয়েছে যে মোদীকে তারা চায় না। সে 543টার মধ্যে সিম্পল মেজরিটি 272 মোদীজি পাননি। পার্লামেন্টে কি গর্জন আপনার আরো বাড়বে দেখবেন আপনার আগামী দিনে, আশীর্বাদ থাকলে নিশ্চয়ই বাড়বে। এই জয় কাকে উৎসর্গ করবেন? আমার পার্টিকে অবভিয়াসলি মমতা ব্যানার্জিকে উৎসর্গ করব। দিদি আপনার আপনার জয় কংগ্রেসে প্রায় 100 সিট এবং বিজেপি টার্গেট পয়েন্টে পৌঁছাতে না পারা সর্বভারতীয় রাজনীতি সেক্ষেত্রে একদম বিচরণ হবে। এইটা দেখুন এটা খুব সিম্পল, যে কোনোদিন ওই যে ভগবান মনে করা নিজেকে যে গণদেবতার ঊর্ধ্বে আর কেউ নেই, যে মমতা এই যে নরেন্দ্র মোদী বলছে আমি নন বায়োলজিক্যাল, মা মারা গিয়েছে বলে আমি এখন ভগবান থেকে ভগবানের গর্ভ থেকে আমি জন্ম নিয়েছি, মানে এইসব পাগল টাইপের কথাবার্তা মানুষ ঠিক দিয়েছে। আর ভারতবর্ষে হচ্ছে আমরা ধর্ম নিরপেক্ষ দেশ, সবাইকে এক চোখে দেখতে হবে, সেই সাম্প্রদায়িকতার রাজনীতি, এই বিষাক্ত রাজনীতি মানুষ একেবারে ত্যাগ করেছে। আর একটা জিনিস, মিডিয়া মিডিয়াকে এবার কিন্তু জনসাধারণের মুখে ছাস করা একটা চল মেরেছে, কারণ মিডিয়ার যত সার্ভে সব ভুল, তার মানে মানুষ মিডিয়াকে এতই অবিশ্বাস করে যে মানুষ মিডিয়াকে সত্য কথা বলেনি যে আমরা তারা কীভাবে ভোট দেবে। এটা মিডিয়ার জন্য একটা খুব বড় লেসন। কৃষ্ণনগর এলাকার জন্য কি কি পরিকল্পনা রয়েছে? আমরা তো যেটা আমি যেটা আমাদের ম্যানিফেস্টোতে ছিল ওগুলো প্রত্যেকটাই আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে, আর আগামী 5 বছরে আশা করি তার যতটা পারবো করব। যদি আপনার একটা ডিসটিসমেন্ট ইস্যু ছিল বিজেপি যেভাবে আপনার উপর বিভিন্নভাবে এলিজিবিলিটি এনেছিলেন, সেই জায়গা থেকে যোগ্য জবাব ভোটের মাধ্যমে কি
দেখুন, এটা মানুষ জবাব দিয়েছে, আমি জবাব দিইনি, এটা মানুষ জবাব দিয়েছে। আমি 8 তারিখ ডিসেম্বরের যেটা আমাকে বহিষ্কার করেছিল, আমি তখন পার্লামেন্টের সিঁড়িতে দাঁড়িয়ে বলেছিলাম যে আমি আগামী 30 বছর নালায় নর্দমায় মাঠে ঘাটে লড়াই করবো, কিন্তু এদের শেষ আমি দেখবো, আর চিতা আমরা তুলবই। বাংলার মানুষ জবাব দিয়েছে, চিতা তুলে দিয়েছে, ভারতবর্ষের মানুষ জবাব দিয়েছে, চিতা আমরা তুলব। কৃষ্ণনগর লোকসভার প্রথম কাজ আমার 2-3টে বড় কাজ আছে। একটা হচ্ছে গিয়ে আপনার যেটা তেহট্টের ব্রিজ, ওটা বড় কাজ রয়েছে, সেটা করতে হবে তেহট্ট বিধানসভায়। আর কৃষ্ণনগর টাউনের ওপর নদীর ধার দিয়ে যে আমাদের ওই সৌন্দর্যায়ন যে পরিকল্পনাটা, ওটা করতে হবে। এবার প্রচারে কৃষ্ণনগর উত্তর বিধানসভা বিশেষ করে পৌরসভা এলাকায় যথেষ্ট সময় ব্যয় করেছেন, তবু মুখ ফিরে এলো কৃষ্ণনগর বাসী, এই ব্যাপারটা কি হবে? দেখুন, কৃষ্ণনগরের মানুষের আমি বলি গণদেবতার ঊর্ধ্বে কেউ হয় না। কৃষ্ণনগর মানুষ নিশ্চয়ই আবার কোনো রিজনে মুখ ফিরিয়ে নিয়েছে, তো সেটা আমাদের চর্চা করতে হবে, বিশ্লেষণ করতে হবে। মানুষের ঊর্ধ্বে তো কিছু হয় না, নিশ্চয়ই আমাদের কোনো ভুল ছিল। পৌরসভা এলাকায় আবার আগামী দিনে সেটা ঠিক করার চেষ্টা করবো। হুগলির জয়ী প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় জানান, যারা ভোট দিয়েছেন তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব এবং যারা ভোট দেননি তারা 5 বছর পর ভোট দেবেন। সিঙ্গুরে কর্মসংস্থান এবং শিল্পের বিষয়ে বলতে গিয়ে রচনা বলেন, এটা নিশ্চয়ই একটা সমস্যা, কিন্তু যেহেতু এতদিন মমতা ব্যানার্জি কোনো লোক হুগলিতে ছিলেন না, দিদি কাজ করতে পারেন, তবে এবার এখানে দিদির লোক এসে গিয়েছে, দিদির সঙ্গে আলোচনা করবেন, সমস্যা সমাধানের চেষ্টা করবেন। কি বলছেন রচনা বন্দ্যোপাধ্যায়, শোনাব আপনাদের। যারা ভোট দিলেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, আর যারা ভোট দিলেন না তারা 5 বছর পর আবার ভোট দেবেন। তাহলে কি আপনার মেনটাই কি হুগলিবাসী ওটাই হিট করলো হুগলি নাম্বার ওয়ান করে? হয়তো তাই না, বিটি করেছে কিনা জানি না, কিন্তু অনেক বেশি পাবলিসিটি করে দিয়েছে, সেই জন্য ধন্যবাদ যারা এই মেনটা করেছিলেন। বুঝলি, ওই মানে সিমুরের শিল্প বা অন্য জায়গায় শিল্প কর্মসংস্থান একটা বড় বড় সমস্যা, নিশ্চয়ই সমস্যা নিয়ে আলোচনা করা হবে। দিদি কাছেন, দিদি নিশ্চয়ই কাজ, দিদি এতদিন করতে পারেননি হয়তো কিছু, কারণ দিদি কোনো লোক এখানে ছিলেন না, এখন দিদির মানুষ চলে এসছে এখানে, নিশ্চয়ই কাজ। আরামবাগ কেন্দ্রে তৃণমূলের জয়ী প্রার্থী মিতালি বাঘ, তিনি হারিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অরূপকান্তি দিগারকে, 6,000-এর কিছু বেশি ভোটে হারিয়েছেন। মিতালি বাগ বলেন, আমার বাবার আত্মা শান্তি পেল, বাবাকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার হয়েছিল, কর্মীদের কাছে আমি কৃতজ্ঞ, যেভাবে আমায় মমতা ব্যানার্জি তুলে এনেছিলেন আমার অনেক ধন্যবাদ তাকে, আমার গাড়িও ভাঙচুর করা হয়েছিল। তিনি কি বলছেন শোনাব আপনাদের। যারা দেখুন আমার কান্নাটা একটু অন্য, তার কারণ আমি প্রথমেই আমি কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, আমি কৃতজ্ঞ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, আর সব থেকে বড় বিষয় যেটা, নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।